রসুলুল্লাহ যে সময় মক্কাতুল মুকাররমাত জন্ম লইছ এই সময় র্যালি খে কসলা আচ্ছা র্যালি আপনারা জানতাইন খরস ইনতাইন মুসলমান নি না মুসলমান নাই তোরা মাতিও মুসলমান জানতাইন খরস না ইনতাইন মুসলমান নাই কেন কইয়া তুই আর যে একজন আপনার মিলাদর জুলুস বারোইটা বারসইন না করি আপনি তানে ইমান তাকে খারিজ করিতে পারতায় না মাত বুঝিও একজন জুলুস গেছইন না রেলি বারোই সইন না রেলি যাইন না তাই নিকান কইয়া দিবে তার ইমান নাই কান আপনি কইতে পারতায় না যাইন তাইন খরচ আপনারা মুসলমান নি না মুসলমান নাই রসুলুল্লাহ যে সময় জমিন ফয়দা হইছেন এই সময় হজরতে আমিন আর আব্দুল মুত্তলিব বাদে মুসলমান খেয়ে আসলা আসলান তো দুজনে রেলি করতান ও মাবু এখন রেলি যে ডা করলাই এটা ভাইলা এখানো সাহাবি হকলে কসলা নিজেও করছো সাহাবি হকলে রেলি কসলা নিজেও করছোন কোন সময় করছোন বলে আমরা রসুলুল্লাহর জন্মদিন গিয়া রেলি করি কোন দিন রবিউল আউয়াল রবিউল আউয়াল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশি উম্মত হল রসুলুল্লাহ যে সময় মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়া হামাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবি হলে এই সময় মক্কার থাকি বহুত সাহাবি হওয়ার আগে হিজরত করিয়া মদিনাত সাহাবি হলে বনু নজ্জারর মানুষ সকল লগে লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রেলির মতো সুন্দর করিয়া দো পাশে দাঁড়াইয়া বড়ইন তালাল বদরু আলাইনা মিন সানি ইয়াতিল উইদাই ওয়াজাবা শুকুরু মদিনা শরীফ গিয়া হামাইতে সময় সাহাবা একরাম হলে রেলির মতো লম্বা করিয়া লাইন বান্ধিয়া বনু নজ্জার হলর মানুষ হলে লাইন বান্ধিয়া আল্লাহর হবিব রে রেলি দিয়া নিয়া মদিনা তাহারাই হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একজন ইহুদি কইল ও উমর রাদিয়া আমির আল মুমিনিন হইয়া ইবারত ইয়া আমির আল মুমিনিন ও মুমিন হলর আমির আপনারার উপরে একটা আয়াত নাজিল হইছে এই আয়াতটা যদি আমরার উপরে ঈদ হইত লাত্তাখাজনা আমরা বানাইলাম মনরে মনে এই দিন রে ঈদর দিন হযরতে উমরে ফরমাইন তুমি বানাইলা ওনে ঈদর দিন আর এই দিন আমরার দুই ঈদ আসলো কয় তুমি এক ঈদ বানাইলা ওনে আর আমরার ঈদ আসলো দুই ঈদ এক দিন ইয়া থাকলো এক ঈদ ইয়া থাকলো ইয়াউমে আরাফা এক ঈদ হইল ইয়াউমে আরাফা ই আয়াত নাজিল হইছে ইয়াউমে আরাফাত আর দুই নম্বর ইয়া থাকলো এই দিন ইয়া থাকলো শুক্রবার হযরত উমরে ফরমাইন তুমি এক ঈদ বানাইলা ইয়নে এই দিন আমরার দুই ঈদ আসলো হযরত উমরে কইতরা এই দিন খত কই দুই আর আপনি খালি কো ঈদর দিন দুইটা কোনটা ঈদুল ফিতর আর ঈদুল আজহা ও বুঝছি ঈদ ও ঈদ মাল আছে ফিতরা আছে আর সামড়া এর লাগি ও দই মনোবালা ওই গীতায় না এছাড়াও ঈদ আরও আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশি গুম্মত হল কুরআনুল করিমর মধ্যে আল্লাহর যাতে ফরমাইন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك فليفرحوا ونبي محمد ربي صلى الله عليه وسلم আপনি জানাইয়া দেও আপনি জানাইয়া দেও যে দিন আল্লাহর জাতর কোন রহমত নাজিল হইয়া থাকবো এই দিন কিতা করা হইত বলে এই দিন আল্লাহর জাতর কোন রহমত যে দিন নাজিল হইয়া থাকবো এই দিন রে তারা কিতা করতো ফালিয়াফরাহু এই দিন তারা কিতা করো খুশি করো মাত বুঝা গেছে তো ই আয়াত কিন্তু কুল খারে কো বলে কুল কইতে সময় হাউলাই নাস ইলা নাই কুল দিয়া মখসুস হইয়া তাক লাগি মুসলমান হল
ও মুসলমান হল যেই দিন আপনারার উপরে আল্লাহর জাতর কাছ থেকে কোন রহমত আইয়া নাজিল হইব এই দিন রে আপনারা এই দিন যেটা আছে এই দিন আপনারা খুশি করো এই দিন আপনারা খুশি করো এখন খুশি কোন দিন হইতো বলে যেই দিন আল্লাহর হুকুম হইয়া থাকলো কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফা বি যালিক যেই দিন আল্লাহর জাতর কোন রহমত নাজিল হইব কোন ফজল করম আল্লাহর জাতে করবা এই দিনও আপনি খুশি করতায় আবার কুরআনুল কারীমর মধ্যে আরো জায়গাত আল্লাহর জাতে মানুষের খাসলতরে বয়ান করইন মানুষের তবিয়তরে বয়ান করইন ওয়া ইজা আযাকনান নাস রাহমাতান ফারিহু বিহা মানুষের অভ্যাস হইয়া থাকলো আল্লাহর জাতে হইন যে দিন মানুষের উপরে কোন রহমত নাজিল হইয়া থাকব এই দিন মানুষে ফারিহু বিহা এই দিন মানুষে খুশি করব কোন দিন যে দিন আল্লাহর জাতর কোন রহমত নাজিল হইব সে খুশি করব তোরা মাথিও নাস আজাকনান নাস মানুষের কাছে পৌঁছিব ইন মুসলমান মখসুস নাই মানব জাতি যেই দিন মানব জাতির উপরে কোন রহমত নাজিল হইব আল্লাহর জাতে কইত্রা এই দিন মানুষে ফারিহু বিহা মানুষে রহমত পাইয়া খুশি করব রে বাড়ির ছোট ছোট বাচ্চাই না শুনল এই বাচ্চারে দরিয়া যদি আপনি গালো একটা চুমা দেও গালো একটা চুমা দেও গালো তারে আদর করো মায়া করতে সময় যদি ইগে খান্দে আর চোখ রাঙ্গাইয়া কথা করার বাদে যদি আসে মাত বুঝা গেছে আমার মাত বুঝা জানি নাম বুঝলি আমার কই ছোটো বাচ্চা ছোটো বাচ্চা গালো দরিয়ম হইয়া মায়া করছ এই সময় কিতা করছে খান্দিছে আর যে সময় দিও ত করছো এই সময় কিতা করছে আসিছে মাত বুঝা যাক তো আসি তো কোন সময় যে সময় মায়া করছো অসময় আসি তো যে সময় দমক দিছ অসময় কিতা করতো খান্দি তো ইগে কিতা করছে উল্টা করছে না ইগে কিতা করছে উল্টা যে সময় গালো দরিয়া মায়া দিছ এই সময় খান্দিছে আর যে সময় সাল্লাল্লাহু আলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় গালো দরিয়া মায়া দিছ খান্দিছে যে সময় দমক দিছ ডর দেখাইছ অসময় কিতা করছে আসিছে মা বাপে যদি দেখই নিলা বাচ্চা ঘরের লগে লগে লইয়া ডাক্তর গেছে যাইবা আমার গুরু তবিয়ত হিতা বেড়া ধরি লাইছে আসিবার জাগাত খান্দে আর খান্দার জাগাত আসে এগুর দিমাগি হালত ঠিক নাই এগুর দিমাগি হালত ঠিক নাই আসিবার জাগাত খান্দে আর খান্দার জাগাত আসে আরো একটা বাচ্চা ভাইছো ভাইয়া দিছো আপনি তারে ১০ টাকা দিছ কত ১০ টাকা ১০ টাকা যে সময় বাচ্চাটা পাইছে বাবার বাদেও খুশি করা আরম্ভ করছে ফালানি নাচা আরম্ভ করছে আবারও বাচ্চার তো যে সময় টেকা ২০০০ টাকি নোট গুলাবি ২০০০ টাকি নোট দিছো হাত লইয়া বই রইছে আসেও না খান্দেও না আসেও না এই সময় কিতা কইবা ১০ টাকা ভাইয়া ভালাইছে নাচিছে ২০০০ টাকা ভাইয়া আরো বেশি খুশি করতো আসলো নি না না ২০০০ ভাইয়া আরো বেশি খুশি করতো আসলো এই সময় নি হব দইয়া বই রইছে আসেও না মাতেও না খুশিও করে না ও সময় কিতা কইবা কইবা ইগে ১০ টাকা চিনে ২০০০ টাকি নোটে চিনে না আপনার ঘর ছেলে যে সময় জন্ম লইল খুশি করি আকিকা করলাই খুশি না খুশি না আপনার ঘর যে সময় ছেলে জন্ম লইল খুশি করলায় খুশি করিয়া আকিকা করলায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর জন্ম লইলা যেই দিন এই দিন আবার বাদে আপনার মুখ বেজার হই যায় আন্দাই রই যায় এতে বোঝা গেছে নবীর খুদর যেটা তোমার গেছে আইছে না সাল্লাল্লাহ
sallallahu alaihi wasallam এখন হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা শিখ উম্মত হল আপনারা রাসূলুল্লাহর জন্মদিন পালন করডাই হলানন জন্মদিন পালন করলাই এই দিন খুশি করিয়া নামাজ পড়িলাই রোজা রাখলাই দান খয়রাত করলাই মজালিস হল জমাইলাই জমাইয়া হামদ সানা বয়ান করাইল আইলাই না আল্লাহর হাবিবর শান পড়িলাই রাসূলুল্লাহ জমিন থাকি যেই দিন গেছইন এই দিন তো আর লড়ো না রাসূলুল্লাহ যে দিন জমিন থাকি গেছইন এই দিন আর কোনটা করুন এই দিন তো রাসূলুল্লাহ কিতো হইছে জমিন থাকি বিদায় হইছইন এই দিন আর লড়ো না কেনে বলে আমরা শরীয়ত বুঝিয়াও লড়ি না রাসূলুল্লাহ জমিন থাকি যাইবার কত দিন হইছে 1400 বছর আর কেউ যদি মারা যাইতে শরীয়ত মোতাবেক সুখ পালন করতে পারো মাত্র 3 দিন সুখ পালন করতে পারো কদিন 3 দিন পর্যন্ত সুখ পালন করতে পারো এর উপরে না আর আল্লাহর হাবিব জমিন থেকে বিদায় লইবার 1400 বছর হই গেছে এখন তো এই রাসূলুল্লাহ জমিন থেকে গেছেন কি কইয়া খান্দা শরীয়ত মানে না আর সুখ পালন করা মানবুন আর সুখ পালন করা মানে না তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাসিক উম্মত হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর যাতে আমরার কাছে পাঠাইছেন আল্লাহর যাতে জমিনও পাঠাইয়া আমরার উপরে বহুত বড় ইহসান করছেন যে ইহসান আমরা আল্লাহর যতর শুকরিয়া আদায় করিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি সিজদার মধ্যে কাটাই এই শুকরিয়াটা আমরার দ্বারা আদায় করা সম্ভব হবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসিক উম্মত হল আমরা জেলা মার গর্তাকি জন্ম লই আমরার জেলা মা একজন আছইন আমরার জেলা বাবা একজন আছইন আল্লাহর হাবিবর একজন মা আছইন আল্লাহর হাবিবর বাবা একজন আছইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জেলা মার গর্ভত্বকি জন্ম লই রাসূলুল্লাহ বলা জন্ম লইন তবে জানা রাখিও আপনার জন্ম আমার জন্ম আর আল্লাহর হাবিবর জন্ম কিন্তু সমান নয় কোন গর্ভবতী মহিলার যে সময় গর্ভের মধ্যে কোনো সন্তান থাকে এই সময় মা হলে খুব কষ্ট পায় সন্তান দ্বারা সন্তানে লড়াচড়া করে মা বড় কষ্ট পায় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভ থাকতে আমি অন্যান্য গর্ভবতী মহিলার মতো কোনো কষ্ট আমি অনুভব করছি না মন্ন মানুষ আমরা যে সময় জন্ম লই জন্ম লইতে সময় আমরার মাগলর শোক বন থাকে না খোলা বন থাকে নি না খোলা না খোলা তৈলে আন্দায় এই সময় মেয়ে জাতিয়ে মা হলে খুব বেশি কষ্ট পাইন মা হলে খুব বেশি কষ্ট পাইন এই সময় মা অনেক অনেক মহিলা হল সন্তান প্রসব করতে গিয়া এই কষ্টটা সহ্য করতে না পারিয়া মারা পর্যন্ত যাইন হযরতে আমিনা ফরমাইন আল্লাহর হাবিব জন্ম লইতে সময় আমি কোনো কষ্ট অনুভব করছি না বরং আমি দেখছি আমার তাকি এক নূর বাহির হইছে এবং এই নূরের আলো যেটা আছে এই আলো ঔপরিমাণ আলোকিত হইছে আমি মক্কাতুল মুকাররমার মধ্যে বইয়া মদিনাতু মক্কাতুল মুকাররমার মধ্যে বইয়া রুমর প্রাসাদ যেটা আছে প্রাসাদ রে আমি দেখছি আমরা যে সময় জন্ম লই আমরার শরীরের মধ্যে নাপাক একটা জল লাগাইল থাকে আমরার শরীরের মধ্যে নাপাক একটা জল লাগাইল থাকে এই জল যেটা আছে দাত্রী বেটিনতে বা নার সকলে একটা কটনর সুতির নরম কাপড় লইয়া বাচ্চার গাটা মুসাইয়া দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জন্ম লইছইন আল্লাহর হাবিবর শরীর মুবারক হইলা কোনো নাপাক বস্তু আল্লাহর হাবিবর শরীরের মধ্যে লাগাইল ছিল না আমরা জন্ম লওয়ার পরে আমরা আর নাবি যেগু লম্বা থাকে না নি নারী কইন আপনার এটা কিতা কই মামাল নারী যেটা আছে এটা খাটিয়া দেওয়া লাগে নারীটা খাটিয়া দেওয়া লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা হইছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নারী খাটা দিয়ে
খাটা খেও লাগছে না আল্লাহর জাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর নারী খাটিয়া জমিনের মধ্যে ফাটাইন কোন মানুষের গরো ছেলে সন্তান মুসলমানের গরো ছেলে জন্ম লওয়ার পরে পাঁচ মাস বাদে হোক আর পাঁচ বছর বাদে হোক আর পাঁচ দিন বাদে হোক এই বাচ্চারে খতনা দেন যেটারে আমরা দেশের মানুষে কও মুসলমানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেউ খতনা দেবা লাগছে না আল্লাহর জাতে মুহাম্মদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খতনা দিয়া পয়দা করছো এখন প্রশ্ন হইল আর একটা রাসূলুল্লাহ যে সময় জন্ম লইছেন আপনারা তো জুলুস করছো না রেলি তো করছো রাসূলুল্লাহ যেই দিন মক্কাতুল মুকাররমার মধ্যে জন্ম লইছিলা এই দিন কেউ রেলি বসলো নি বসলান রেলি বসলান না আপনারা করো কি আমি তো জ্বালায় মাছি আস মোবাইল এক গুণ নাই দুইটাই ইউজ করে দুই তিন দিন তো খাই থাকলে যা ফারি লেছেন খালি স্ক্রিনশট দিয়া স্ক্রিনশট দিয়া ফারি লেছ মানে পাইয়ে বলে প্রশ্ন করছেন রাসূলুল্লাহ যে সময় মক্কাতুল মুকাররমা জন্ম লইছ এই সময় রেলি খে করছলা আচ্ছা রেলি আপনারা জানতাইন করছ এনতাইন মুসলমান নি না মুসলমান নাই তোরা মাতিও মুসলমান জানতাইন করছ না এনতাইন অমুসলমান নাই কেন বইয়া তুই আর যে একজন আপনার মিলাদর জুলুসও বারোইটা পারছেন না করি আপনি তানে ইমান তাকে খারিজ করিতে পারতায় না মাত বুঝিও একজন জুলুসও গেছেন না রেলিত বারোইছেন না রেলিত যাইন না তাই নিকান হইয়া দিবে তার ইমান নাই কান আপনি কইতে পারতায় না যাইন তাইন করছো আপনারা মুসলমান নি না মুসলমান নাই রসুলুল্লাহ যে সময় জমিন ফয়দা হইছেন এই সময় হজরতে আমিন আর আব্দুল মুত্তলিব বাদে মুসলমান খেয়ে আসলা আসলান তো দুজনে রেলি করতান ও মাবু এখন রেলি যে ডা করলা এটা ভাইলা এখানো সাহাবি অকলে কসলা নিজেও করছো সাহাবি অকলে রেলি কসলা নিজেও করছো কোন সময় করছো বলে আমরা রসুলুল্লাহর জন্মদিন গিয়া রেলি করি কোন দিন রবিউল আউয়াল রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশি উম্মত হল রাসূলুল্লাহ যে সময় মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়া হামাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হলে এই সময় মক্কাত থাকি বহুত সাহাবী হল আগে হিজরত করিয়া মদিনাত সাহাবী হলে বনু নজ্জারর মানুষ হল লগে লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রেলির মতো সুন্দর করিয়া দো পাশে দাঁড়াইয়া বড়ইন তালাল বদরু আলাইনা মিন সানি ইয়াতিল উইদাই ওয়াজাবা শুকুর মদিনা শরীফ গিয়া হামাইতে সময় সাহাবায়ে কেরাম হলে রেলির মতো লম্বা করিয়া লাইন বান্ধিয়া বনু নজ্জার হলর মানুষ হলে লাইন বান্ধিয়া আল্লাহর হাবিব রে রেলি দিয়া নিয়া মদিনা তাহারাই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশি উম্মত হল এমন এক নবী আল্লাহর জাতে আমরা রে দান করন যে আজ যে আপনারা ই মজলিস যেখান করছো মাদ্রাসার উস্তাদ হলর পরামর্শে বা আশপাশর সবরে লইয়া মাদ্রাসার তোলাবা হাজরাত হলে ই মাদ্রিসর বানাইছেন বানাইয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সম্বন্ধে আলোচনা ওর মৌলানা এনামুলক সাবে মদ সুদ নমাজ এই বিষয়ে তাই আগে আলোচনা আমার আগে তাই আলোচনা করিয়া গেছে দিনর আলোচনা অন্য না অন্য
সাহাবায়ে কেরাম হলে ইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া রাসূলুল্লাহর লইয়া ইলা শুকরিয়া আদায় করতা করিয়া জমিশলানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরাশি উম্মত হলিলা জমিশলানি বলে জয় আমরা জমি কোন মসজিদের ভিতরে কোন বাড়ির কোন ঘর কোন মাদ্রাসার বারান্দাত কোন মাদ্রাসার ভিতরে কোন বন্দর মাঝখানে সাহাবায়ে কেরাম হলর মজলিস যেটা আসলো এই মজলিস কোন জায়গাত আসলো বলে এই মজলিস আসলো রিয়াজুল জান্নাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া রওয়ায়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তান গরর মধ্যে বুয়াত রাসূলুল্লাহ হুজরাত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম মাজমাইন জমিয়া বইছইন এখন মাদ্রাসার হুজুর হলাছইন আপনারা আর মাদ্রাসার ছাত্র অন কয়জন বুয়াত হন কয়জন বুয়াত হন কয়জন বুয়াত হুজুর হলর জানা আছে না ইনটাইন বইয়া কিতাবর মুতাআলা কতরা ইনটাইন বইয়া ইনো গোফ কতরা হিতা ইনো বইয়া খেলাইতরা উস্তাদর তো জানা আছে ছাত্রর কথা আল্লাহর হাবিবে ও সাহাবী ওগলোর অবস্থাটা জানোইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক তাকি বারইন বারইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সাহাবা সাহাবায়ে কেরাম হলদে উদ্দেশ্য করিয়া কইন মা আজলাসাকুম তুমা তান্ডে কোন জিনিসে বুয়াইলো ইনো কিতাল লাগিয়া বইছো ইনো কিতাল লাগিয়া বইছো সাহাবায়ে কেরাম হলয়ে অগলরে খে প্রশ্ন করই রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফর আইয়া জিজ্ঞাসা করইন মা আজলাসাকুম তুমা তান্ডে খেব কোন কারণে বইছো আপনারা জমিয়া বইছো কোন কারণে সাহাবায়ে কেরাম বলে ফরমাইন জালাসনা নাজকুরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা জমিয়া বইছি বইয়া আল্লাহর জাতর জিকির করিয়ার ওয়া নাহমাদুহু